আমার বান্দা নাফরমান বান্দা বাম হাতের মধ্যে আমল নামানে বসে আছে, ফেরেশতারা রে গর্দানের মধ্যে শিকল লাগা দাও, হাতে পায়ে জাহান্নামের বেড়ি পরাইয়া দাও, আমার বান্দাকে ধাক্কা দিয়ে তোমরা জাহান্নামের মধ্যে ফেলিয়া দাও, কন্নাউযুবিল্লাহ। ভাইজান, একদল মানুষ ডান হাতের মধ্যে আমল নামা পাইল, বিনা হিসাব জান্নাতের মধ্যে চলে গেল, আর একদল মানুষ বাম হাতের মধ্যে আমল নামা পাইল, এই মানুষগুলো বিনা হিসাব জাহান্নামের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন চলে যাবে, এই জান্নাতিরা আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যখন ছিলাম তখন শুনেছিলাম জাহান্নামের মধ্যে নাকি আযাব হয়, গজব হয়, ও আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত জানাইলাম, জাহান্নামীদেরকে দেখার জন্য একটু পারমিশন চাই, কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা যদি আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করেন যে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোন অবস্থায় কোন হালতে আছে আমরা একটু দেখতে চাই, আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে তাদের এই কথা আল্লাহ পাক পূর্ণ করবেন কিনা? জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাবেন আল্লাহ পাক তাই দিবেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতীরা চাইতে দেরি হবে, তাদের আশা আকাঙ্ক্ষা তামান্না পূর্ণ হতে দেরি হবে না, সুবহানাল্লাহ। বলেন জান্নাতীরা যখন বলবেন, আল্লাহ আমরা জান্নাতি মেহমান তোমার কাছে চাই, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোন অবস্থায় আছে তাদেরকে একটু দেখতে চাই, আপনাদের এলাকার কোন লোক যদি জেলখানায় গ্রেপ্তার হয় তার কর্তৃপক্ষ তাকে দেখার জন্য অনুমোদন পায় কি পায় না? দুনিয়ার আদালতে একদল আরেক দলকে যদি দেখার জন্য অনুমোদন পায়, জান্নাতীরা জাহান্নামীদের দেখারও পারমিশন পাবে, ঠিক না? বে ঠিক। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি আতাসাআলুন। আল্লাহু আকবার বলেন, জান্নাতীরা শুধু জাহান্নামীদের দেখবে না, জাহান্নামীদের সাথে ডাইরেক্ট কথা বলবেন। আমার বাইর আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাসাআলুন শব্দ ব্যবহার করেছেন, তার মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে সরাসরি দেখতে পারবে এবং তাদের সাথে ডাইরেক্ট কথা বলবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতার দল আমার বান্দারা আমার গোলামেরা জান্নাতি মানুষেরা জাহান্নামীদের দেখতে চায়, রে ফেরেশতার দল জাহান্নামের মাঝখান থেকে পর্দা উট করে দাও, পর্দা সরাইয়া দাও, যখন পর্দা সরানো হবে জান্নাতিরা জাহান্নামের গেটের সামনে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর অনেক জাহান্নামীদেরকে তারা দেখে চিনতে পারবে। ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুরে পুরে একদম কয়লা হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, জান্নাতি মানুষগুলো জাহান্নামের গেটের সামনে দাঁড়াইছেন। আমার ভাইরা, অনেক মানুষকে দেখে তারা চিনতে পারবে, জান্নাতিরা ডাকবে বলবেন, রে ভাই তোমার নাম কি আব্দুল করিম নাকি, তোমার নাম কি আব্দুল গফুর নাকি? বাইরে দুনিয়াতে তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, দুনিয়াতে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, দুনিয়াতে এক ময়দানের মধ্যে আমরা হাল চাষাবাদ করতাম, একই বাজারের মধ্যে বাজার করতাম, একই স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। বাইরে আমরা আজকে জান্নাতে গেলাম, তোমরা জাহান্নামে চলে আসছো, বলো জাহান্নামী বলো কোন অপরাধের কারণে, কোন অপরাধে কোন পাপের দরুন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? আমার ভাইরা, জান্নাতীরা বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
জান্নাতীরা যখন বলবেন বলো কোন অপরাধে কোন পাপের দরুন জাহান্নামে আস, জাহান্নামি মানুষগুলো কাঁদতে থাকবে বলতে থাকবে ভাইরা রে দুনিয়াতে যদিও একই মহল্লার মধ্যে বাস করতাম, একই স্কুল কলেজের মধ্যে শিক্ষা গ্রহণ করতাম, একই বাজারের মধ্যে বাজার করতাম, একই ময়দানের মধ্যে আমরা হাল চাষাবাদ করতাম, বাইরে জাহান্নামে আসার কারণ কি তোমরা কি শুনবা? যখন মসজিদে আযান হয়ে যাইত তোমরা দুনিয়ার সব কাজ কর্ম ফেলে দিয়া পিছনে রেখে দিয়া নামাজের দিকে দৌড়াইছো, আর আমরা দুনিয়াতে বড় হওয়ার আশায় আমরা কামের পিছনে শয়তানের পিছনে পড়িয়া থাকতাম, নামাজে যাইতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নাম বানাইছেন ঠিকানা। জাহান্নামীরা বলবেন কালু লাম নাকু মিনাল মুসাল্লি, আল্লাহ পাক বলেন নবী গো জাহান্নামীরা বলবে দুনিয়াতে তোমরা নামাজি ছিলা আর আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন আমাদের জন্য ঠিকানা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এক নম্বর কারণ নামাজ না পড়া। জাহান্নামে যারা যাবে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি না পড়া? জোরে বলেন নামাজ না পড়া। নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে, নামাজ যারা পড়বে না নিঃসন্দেহে তারা জাহান্নামী হবে, ঠিক না বে? ঠিক। এই পৃথিবীতে এমনও কিছু লোক আছে নামাজের জন্য দাওয়াত দিলে কয় হুজুর নামাজ আপনারাই পড়েন গা, নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, এরকম লোক আছে না? নাই। ইরে বাপরে বাপ ঠেটা, নামাজের কথা বললে কয় হুজুর নামাজ পড়ে আপনারা যেখানে যাবেন নামাজ না পড়ে আমরা সেখানেই যাব, জান্নাত মনে হয় বেশি আগেই লাগাইছে, ঠিক না বে? ঠিক। জান্নাত কি মামার বাড়ির আম গাছ? জোরে বলেন গাছে উঠলেন আর খাইলেন, নামাজের কথা বললে ওই নামাজ লাগবে না আগেই ঠিক করে রাখছি। কি ঠিক করে রাখছেন? কয় ওই যে ছেলে মেয়েকে ওসিয়ত করে রাখছি যে আমরা যখন মারা যাব পুরাতন কবরে মাটি দিও, দেখছেন কোন জায়গায় পুরাতন কবরে মাটি দিও। ওরে বাপরে বাপ, আমার দেমাক তখন আমাকে বলে দিল আমরা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবো কিনা শঙ্কা জাগে, আর নামাজ নাই রোজা নাই দিন নাই তরিকা নাই বলে পুরাতন কবর। এই দুনিয়াতে ভণ্ডামি করে মানুষকে নামাজের দাওয়াত দিলে মানুষ নামাজে আসে না, বাইরে আবার আল্লাহর পয়গাম্বরের দিকে বাদান অনেকে চোখ আঙ্গায় কথা বলে, কথা কন ঠিক না বে? ঠিক। আল্লাহর পয়গাম্বর জিন্দিগিতে কোনদিন এক অক্ত নামাজ ছাড়েন নাই। আমার ভাইরা রে, আল্লাহর পয়গাম্বর জীবনে কোনদিন এক অক্ত নামাজ কাজা করেন নাই, বলবো আপনাদের সামনে বলেন দেখি। আল্লাহর পয়গাম্বর কোন এক জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, সঙ্গে ছিলেন হযরত আলী। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বললেন আলী রে বড় ক্লান্ত লাগতেছে পরিশ্রান্ত লাগতেছে, বাবা তুমি কি একটু পারবা না এই গাছের নিচে একটু বসতে? তুমি যদি বসতা তোমার রানের উপর মাথা দিয়া, তোমার রানের উপর মাথা দিয়া, তোমার উরাতের উপর মাথা দিয়া আমি রাসূল একটু ঘুমাইতে চাই, কোন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা মস্ত বড় হয়ে গেছে। উনি বলেন আমার কলিজার আমার কোলের মধ্যে মাথা রেখে পয়গাম্বর ঘুমাবে, রে দুনিয়ার মানুষেরা আমার
আমার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? ভাইজান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের ছায়ায় বসেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কোলের মধ্যে মাথা দিয়া পয়গম্বর একটু বিশ্রাম করতেছেন। কিতাবের মধ্যে লেখা আল্লাহর পয়গম্বর এমন ঘুম ঘুমাইছেন, ঘুমাইতে ঘুমাইতে আসরের নামাজের সময় হয়ে গেছে। জোরে বলেন কোন সময়? আসরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযানের আওয়াজ চলে আসতেছে। হযরত আলী নামাজে ছিলেন না বেনামাজে ছিলেন? জোরে কোন? আর জোরে বলতে হবে নামাজি না বেনামাজি? হযরত আলী আযান যখন কানের মধ্যে আসছে, একবার আসমানের দিকে তাকায়, আবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়, ডাক দে বললেন প্রভু গো, আপনার পয়গম্বর আমার কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমায় গো আল্লাহ, আমি এখন কোন ভাষায় কোন তরিকায় তোমার বন্ধুকে ডাক দিব? ও আমার মালিক, নামাজের সময় চলিয়া যায়, জীবনে এক অক্ত নামাজ আমি কাজা করি নাই আল্লাহ, তাইলে আমি কোন তরিকায় কোন পন্থায় নামাজ আদায় করব গো আল্লাহ? এমন করে বাজান রে, হযরত আলী চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতেছেন, তাকা দেখে পশ্চিম আকাশের সূর্য লাল ডগমগ হইয়া গেছে। হযরত আলী মনের চিন্তায় কাঁদতেছেন, আজকে বুঝি আমার নামাজ তাইলে ছুটেই গেল, কাঁদতেছেন। হঠাৎ করে মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি বিশ্ব নবীজির চেহারার মধ্যে যখন পড়ে গেছে, বাবা আল্লাহর পয়গম্বর ঘুম থেকে বাদান জাগলেন, জাগার পর ডাক বললেন আলী রে তুমি কেন কান্দো বাবা, এই বড় প্রান্তরের মধ্যে কে তোমারে বকছে, কে তোমারে গালি দিছে, কে তোমারে মারছে, তুমি আমার কাছে খুলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, আপনি পশ্চিম আকাশের দিকে তাকা দেখেন গো নবী, আকাশের সূর্য লাল ডগমগ হইয়া গেছে, আমার ভাইরা আল্লাহর পয়গম্বর দেখলেন আকাশের সূর্য লাল ডগমগ হইয়া গেছে, নামাজ পড়তে পারো না রে পারো নাই রে আলী, সেই জন্য তুমি বুঝি কান্দ, এই দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের হাতের মধ্যে আমার হাতের মধ্যে কেমন ক্ষমতা দান করেছেন। আল্লাহর পয়গম্বর আকাশের সূর্যকে লক্ষ্য করে বললেন সূর্য রে আমি নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজের সময় যেই জায়গা ছিল তুমি সূর্য সেই জায়গায় চলিয়া যাও। আল্লাহর পয়গম্বর, এখানে এমনও লোক থাকতে পারেন ওয়াজ শুনতেছেন কিন্তু এশার নামাজ পড়েন নাই, আছে কিনা জোরে বলেন? পৃথিবীতে এমনও লোক আছে হুজুর, আপনি ওয়াজ করতে করতে মনে যান গা কিন্তু নামাজ পড়তাম না, এরকম লোক আছে না নাই? এমনও কিছু ঠেটা আছে বাজান যাদের ইতিহাস জানা আছে, ও ভদ্র ভদ্রলোক তো নামাজ পড়েই না, আবার এই প্রচন্ড শীতে পাটা পর্যন্ত ধয় না। বউ যদি জিজ্ঞাসা করে অমুকের বাপ তোমার পায়ের মধ্যে ময়লা, তুমি তো পাটা পরিষ্কার করো নাই, ধুত্তারি কার, তুই খেতা পরিষ্কার করিস, খেতা পরিষ্কার করতে বলতেছ তো পা ধোবে না, কত বড়, এরকম লোক আছে না নাই? জীবনে আমার আপনার জীবন থেকে কত ওয়াক্ত নামাজ চলে গেছে, কোনদিন কি একবার চিন্তা করেছি? আল্লাহর পয়গম্বর জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের আগে পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেছিলেন, তারপরেও নবীজি যায় নামাজের মুসল্লায় বসে বসে কাঁদতেন। এক আল্লাহ পাকের বান্দা 40 বছর যাবত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ বলেন, বড় কামিয়াবি অর্জন করছেন। কয় বছর? 40 বছর পর্যন্ত।
ওনাকে শয়তান এমন ভাবে গ্রেফতার করছে, মেহনত করছে, হাত পা টিপছে, খেদমত করছে। আল্লাহ পাকের বান্দা সেই দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মসজিদের মেহরাব থেকে আজান যখন চলে আসছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ধ্বনি যখন কানের মধ্যে চলে আসছে, ঘড়ির দিকে তাকা দেখে ফজর নামাজের রক্ত শুরু হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের রক্ত আর নাই। বলেন তো দেখি বাজান কত বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে? 40 বছর যাবত আল্লাহ পাকের বান্দার একদিন বাজান তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। আল্লাহ পাকের বান্দা ঘুম থেকে ওঠার পরে কোন মত ওযু সেরে যায় নামাজে দাঁড়ায়া, আমার বন্ধুগণ ফজরের নামাজটা আদায় করেছেন। ফজর নামাজ পড়ার পর যায় নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কান্দে, ও আমার আল্লাহ আমার কি হলো, আমি বুঝি বরবাদ হয়ে গেলাম, আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমার তাহাজ্জুদ নামাজ ছুটলো না, আজকে আমার তাহাজ্জুদ নামাজ কাদা হয়ে গেল রে। এই কথা বলতেছেন আর কানতেছেন, চক্ষু দিয়া পানি পড়তেছে, চক্ষু দিয়া পানি ঝরতে ঝরতে আল্লাহ পাকের বান্দার দুইটা চক্ষু লাল বর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, চোখের পানির এত দাম, চোখের পানির বাদাম দিয়ে এত শান, চোখের পানি দেখলে বলেন তো দেখি সন্তুষ্ট হয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাকের বান্দা চোখের মধ্যে পানি নিয়ে কান্দে, আমার আপনার জীবনে কতদিন নামাজ চলে গেছে, কোনদিন নামাজের জন্য কান্না করছেন? জোরে বলেন কোনদিন কান্না করছেন? বাজান রে, আল্লাহ পাকের বান্দা চোখের মধ্যে পানি নিয়ে কান্দতেছেন বাবা। এমন করতে করতে দিনটা চলে গেছে, রাত্রিবেলা যখন ঘুমাইছে বাবা, ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ করে আল্লাহ পাকের বান্দা বিছানার মধ্যে ঘুমাইতেছেন। তাহাজ্জুদ নামাজ ওয়াক্ত আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শিওরে একজন লোক হাজির হইয়া গেছে, ডাকতে বললেন হুজুর ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। সুবহানাল্লাহ। উনি তাকা দেখেন ঘরের দরজা বন্ধ, জানালায় খিল দেওয়া, চিন্তা করতেছেন আমার ঘরের মধ্যে কি আসলো। হঠাৎ করে খপ করে হাত ধরছে, ধরে বলতেছেন ভাই তুমি কি ফেরেশতা না জিন? উনি কয় হুজুর আমাকে শরম দিবেন না, আমি মালাউন শয়তান। সুবহানাল্লাহ। কন বলে ভাই শয়তানের কাজ তো মানুষকে নামাজ থেকে ফাঁকে সরায়া রাখা, আর তুমি আমাকে নামাজের দিকে ডাকছো, কারণটা কি? মতলব আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শয়তান এই কথা শোনার পর ডাকতে বললেন হুজুর গ গত রাত্রে আপনার খেদমত করেছিলাম, আপনার মেহনত করেছিলাম, তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারেন নাই। হুজুর তাহাজ্জুদ নামাজ না পড়ার দরুন আপনি কান্না করেছেন, বিলাপ করেছেন, চক্ষু দিয়ে পানি ঝরাইছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি এত খুশি হয়েছেন, বিগত 40 বছর যাব তাহাজ্জুদ নামাজ পড়ে যে নাকি না পাইছেন, আজকে কান্নার দরুন আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে ডাবল নাকি আল্লাহ আপনার আমল নামায় দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দা সেই দিন বাদান নিয়ে এমন কান্না করছিলেন, শয়তান দেখলো বাপরে বাপ, এত আগানোর দরকার নাই, তুমি আস্তে আস্তে আগাও, অতে ওঠেন তাহাজ্জুদ নামাজ পড়েন। সুবহানাল্লাহ। বলেন নামাজি লোক নামাজ ছুটে গেলে তার যে কলিজায় কি ব্যথা লাগে, যে 5 রক্ত নামাজি সেই লোক একমাত্র ভালো বোঝে, ঠিক না ব্যাঠি?
আমার ভাইয়ের আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে বলে যাই বাবা, জাহান্নামী ব্যক্তি ডাকতে বললেন, রে ভাই জাহান্নামের মধ্যে চলে আসছি, দুনিয়াতে তোমরা নামাজি ছিলা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, যার কারণে মাওলাই করিম বানাইছেন জাহান্নাম ঠিকানা। এইবার জান্নাতি মানুষগুলো ডাকতে বললেন, ভাইরে বুঝলাম তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, নামাজের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল না, বলো তো আর কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছ? জাহান্নামি ব্যক্তি কান্দে, চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতে থাকবে আর বলবেন, ওয়ালাম না কোনো তৈমুল মিসকি, দুই নম্বর কারণ বলতেছেন বাবা, বানোয়াটি কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই মুসলমান। সূরা আল মুদাসসিরের 40 নম্বর আয়াত খুলে আপনারা দেখতে পারেন, আমার ভাইরা জাহান্নামী কাঁদতেছেন আর বয়ান করতেছেন, বাইরে দুনিয়াতে আমরা মিসকিনকে খাইতে দেই নাই, এতিমকে খাইতে দেই নাই, আমার ভাইরা যেই মাদ্রাসার প্রাঙ্গনে আপনারা বসে আছেন, এইখানে এতিম ছাত্ররা মিসকিন ছাত্র আছে কি নাই ধরে কন? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়াতে অনেক লম্পট আছে বাবা, অনেক মানুষ এমন আছে এতিমের মাল হরণ করে, এতিমের সম্পদ বাদান চুরি করে, আছে না নাই? জাহান্নামে কাঁদতেছেন আর বলতেছেন, বাইরে দুনিয়াতে আমরা মিসকিনকে খাইতে দেই নাই, মিতি মিসকিনকে আমরা অনেহারে রাখছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন ঠিকানা। আমার ভাইরা একটা কথা না বললেই নয়, আপনার বড় ভাই যখন মারা গেল, সন্তানগুলো ছেলে মেয়েগুলো এতিম হয়েছে কি হয় নাই? ও মুসলমান, একবার একটু মনোযোগ সহকারে শোনেন বাবা, বড় ভাই মারা গেছে, আরে সন্তানগুলো বাবার আদর থেকে মাহরুম হয়ে গেল, মেয়েগুলো বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেছে, ওই বাচ্চাগুলো মায়ের বান্না ধরে, মায়ের আঁচল ধরে কান্দে, না গো মা, চাচার ঘরের জানালার পাশে মা আপেল পড়ে আছে, কমলা জামির চোচা গুলো পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, ও মা আমাদের মন চায়, আমাদের দিল চায়, আমরা কমলা খাবো, আমরা কলা খাবো, মা জনম দুঃখিনী কান্দে, সন্তানদেরকে ডাকতে বললো, বেটারা রে কে তোদের জন্য কমলা আনবে রে বাবা, কে তোদের জন্য কলা আনবে, কে তোদের জন্য ভালো খাবার আনবে, যেই লোকটা আনবে সেই লোকটা তো দুনিয়াতে বেঁচে নাই। ভাই জান, আমি আপনাদের বলে যাই রে মুসলমান, এতিমের মাল কোনোদিন হরণ করবেন না, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করবেন না, আল্লাহ বেজার হবে, পয়গাম্বর সন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ পাক রব্বুল আমিন পয়গাম্বরকে বলেন, নবী গো আপনি এতিমকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহর পয়গাম্বর বলেন, রে আমার উম্মত উম্মতানীরা ভালো করে শোনো, আমি নবীজির দুনিয়াতে বাবা নাই রে, আমি নবীজির দুনিয়াতে বাবা নাই, আমি নবীজির দুনিয়াতে মা নাই, যেই ব্যক্তি আমার কথা মনে করে এতিমের মাথার উপরে স্নেহের সাথে হাত স্থাপন করবে, আমি পয়গাম্বর বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো লম তার হাতের নিচে পড়বে ততগুলো নেকি তার আমল নামায় আল্লাহ জমা করিয়া দিবে। আমরা এতিমকে দেখলে দূর দূর করে তারা দেই, আহা এতিমদের মনে কত ব্যথা, এতিমদের মনে কত জ্বালা। আপনার আব্বা সে আম্মা সে আপনি বুঝবেন না, একটা কথা না বললেই নয়, এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি এক মাদ্রাসায় চাকরি করি, এক মাদ্রাসার খাদেম। ও মুসলমান, মনোযোগের সাথে কথাগুলো শোনেন বাবা, ঈদুল আজহার উপলক্ষে ছুটি হবে,
সব ছাত্রগুলো খানা খাইতে গেছেন, খানা খাইতে যাওয়ার পর সকাল দশটায় ছুটি ঘোষণা হবে। আমার ভাইরা সব ছাত্রগুলো মাদ্রাসার বাউন্ডারির মধ্যে বিনোদন করতেছে, খেলাধুলা করতেছে, আমি বাউন্ডারির মধ্যে বইসা রয়েছি। বাবা হঠাৎ করে আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ চলে আসছে, এমন একটা সুর চলে আসছে, আমার কলিজা যেন খণ্ড খণ্ড হইয়া যাইতেছে। আমি তখন আমার বিবেককে জিজ্ঞাসা করলাম, কোন জায়গা থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে? ভাই আমি যখন মসজিদের বারান্দা থেকে উঠিয়া যখন বাদান দি, মাদ্রাসার ঘরের দরজা পর্যন্ত চলিয়া গেছে। বাবা দরজা পর্যন্ত চলে যাওয়ার পর ঘরের মধ্যে তাকা দেখি, মাদ্রাসার 8 বছর বয়সের একটা শিশু বাচ্চা আরে টাং টপলা বানছে, ওইগুলোর পাশে বসিয়া মনের মধ্যে ব্যথা নিয়া ওই ছোট্ট মাসুম বাচ্চা কান্দতেছে। আমি তখন পিছন দিক থেকে গিয়া বাদান রে সন্তানের মাথার উপর হাত বুলাইয়া দিলাম, ওই সন্তান আমার দিকে তাকাইছে, আমি তাকা দেখি কান্নার দরুন বাদান রে এমন কান্না কানছে, দুইটা চক্ষু দিয়ে পানি ঝরতে ঝরতে দুইটা চক্ষু লাল বর্ণ হয়ে গেছে। আমার ভাইরা আল্লাহ পাকের বান্দাকে আমি তখন জিগাইছি, রে মাসুম বাচ্চা, রে আব্দুর রহমান, তুমি কি জন্য কান্দ বাবা? কে তোমারে মারছে? কে তোমারে বকছে? আজকে ছুটি হবে, আনন্দ বিনোদন করতেছে সব ছাত্রগুলো মাদ্রাসায় খেলাধুলা করতেছে, তুমি কেন খেলাধুলায় অংশগ্রহণ করলে না? এই কথা বলার পর এইবার ওই শিশু বাচ্চা আমাকে ডাক দে, বলল হুজুর আমি কি খেলাধুলা করব, আমি কি বিনোদন করব? মাদ্রাসা ছুটি হবে, মাদ্রাসা ছুটি ঘোষণা হবে, সব ছাত্র যার যার মতো বাসায় চলে যাবে। হুজুর আমি যে বাসায় যাব আমার ছুটির কোনো দরকার নাই, আমার ছুটির কোনো প্রয়োজন নাই। আমি তখন ডাক দে, বললাম বেটা রে তুমি কি জন্য ছুটি চাও না? সব ছাত্র তো ছুটির জন্য পাগল রে বেটা। এইবার মাসুম বাচ্চা আমাকে জড়াইয়া ধরে কান্দে, বলে হুজুর গ এই দুনিয়াতে আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার মা নাই, আমি যখন বাসায় যাই আমি আমার আব্বারে আব্বা বলে ডাক দিতে পারি না, আমি আমার মারে মা বলে ডাক দিতে পারি না। যে সমস্ত বাচ্চাগুলো আমার সমবয়সী তারা যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আমি অদম গুনাগার তাদের মুখের দিকে তাকায় তাকায় থাকি। আমার ভাইরা ওই রকমের 3 ছাত্র এই মাদ্রাসার মধ্যে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? তাহলে এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে? আমার ভাই আমার বন্ধুগণ সময়ের ঘন্টা শেষ, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব বাদান দি। ও বন্ধুগণ আজকের এই মাহফিলটা তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে, নাসির ইসলামিক মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো জাহান্নামের মধ্যে কাঁদতেছে, আমরা মিসকিনদেরকে খাইতে দেই নাই, মিসকিনদের সাথে এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম। আমার ভাইরা আমার বন্ধুগণ জান্নাতি মানুষগুলো তখন ডাক দে, বলবেন রে জাহান্নামি বুঝলাম 2 নম্বর কারণ তোমরা এতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করে নাই, তাইলে বলো তো দেখি আরো কোন কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে আসছ। আমার বন্ধুগণ জাহান্নামীরা 3 নম্বর কারণ বাদান দর্শাইবেন, ডাক দে বলবেন ভাই রে আমরা এই দুনিয়াতে ভালো লোকের সমালোচনা করতাম, আলেম ওলামার গীবত শেকায়েত করতাম, নামাজি ব্যক্তিদের আমরা শেকায়েত করতাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন ঠিকানা। এরকম লোক আছে না নাই? এমনও বেঈমান এমনও নাস্তিক পৃথিবীতে আছে যা আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। যারা বলেন পয়গাম্বরকে তো বিভিন্ন ভাষায় গালি দিয়েছে, আল্লাহকেও ছাড় দেয় নাই, নাউজুবিল্লাহ। যারা কন যারা মানুষকে গালি দিবে, ভর্ৎসনা করবে, তিরস্কার করবে, তাদের স্থান কোন জায়গায় হবে? যারা বলেন আল্লাহ পাক বলেন, ওয়া কুন্না নাখুযু
মাল খাইদিন। তারা বলবে আমরা দুনিয়াতে যখন ছিলাম মানুষ নামাজ পড়তে যাইত, মানুষকে গালি দিতাম, মানুষ মাথার মধ্যে টুপি পড়ত, আমরা বলতাম টুপি পড়ছে, মানুষকে গালি দেয়, এরকম লোক আছে না নাই? আর চতুর্থ নম্বর কারণ বলতেছেন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে আমরাও অস্বীকার করতাম। নাউযুবিল্লাহ ধরে কন, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, আমি কি তোমাদের রব নই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন যাইদিন বলেছিলেন সব রুহের পূর্বে, সব রুহের স্বীকৃতি দেওয়ার আগে আমার আপনার পায়ে গাম্বার, আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সম্মানদাতা, আপনি আমার পালনকর্তা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা, হামান, ফেরাউন, যত বড় 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 কাফের ছিলেন সব কিন্তু দেখা দেখি আল্লাহর পয়গম্বর শুনে, সমস্ত আম্বিয়া কেরামদের শুনে তারা এক বাক্যে বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমার রব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু সেই দিন বিচার করলে পারতেন, কিন্তু দুনিয়াতে কেন পাঠাইলেন? মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন দুনিয়াতে, পরীক্ষা দিয়ে যে যেমন ভালো ফলাফল অর্জন করতে পারবা আমি আল্লাহ পাক তাকে তেমন পুরস্কার দান করব, সুবহানাল্লাহ বলেন। এখন ভাইজান চিন্তা করতে হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। ডান হাতের মধ্যে যাদের আমলনামা আসবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, জান্নাত চাইলে নামাজ ছাড়া যাবে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক, জান্নাত চাইলে বাদান দে, মিসকিনদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, জান্নাত চাইলে কিয়ামত অস্বীকার করা যাবে না, আলেম ওলামাদের ভৎসনা করা যাবে না। চতুর্থ নম্বর বাদান, জান্নাত চাইলে কিয়ামত অস্বীকার করা যাবে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক, এই কাজগুলো আমরা করবো না ইনশা আল্লাহ। এখন যদি কোনো মানুষ জাহান্নামে যায়, আল্লাহ পাকের কিছু করার আছে? ধরে বলেন কিছু করার নাই। লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, আপনার জন্য জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজাও খোলা। নামাজের কথা বললে ভাই হুজুর, নামাজের কথা বলতেছেন হুজুর কাপড় তো ঠিক নাই, এরকম লোক আছে না নাই? নামাজ না পড়লে তার কবরে শাস্তি হবে, আজাব হবে, তার কবরে আগুন জ্বলবে, নাউযুবিল্লাহ ধরে বলেন। বাদান জাহান্নামের শাস্তি কি আমরা সইতে পারবো? ধরে বলেন পারবো? আগামীকাল 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনবেন, কি কিনবেন? মোমবাতি কিনবেন। মোমবাতি কেনার পরে গ্যাস লাইট দিয়ে ফাঁক দিবেন, আগুন জ্বালাইবেন, তার মধ্যে 1 মিনিট আপনি আঙ্গুল দিয়ে রাখবেন, পারবেন? এটা যদি না পারেন তার নামাজ ছাড়া যাবে না, সিদ্ধান্ত আপনার, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। এক আল্লাহ পাকের বান্দা বানর খেলা দেখায়, কি দেখায়? বানর খেলা দেখায়, বানর খেলা দেখে অনেক মানুষ আদর করে, বানরকে অনেক কিছুই খাইতে দেয়, বলেন দেয় না? এক আল্লাহ পাকের বান্দা বানরকে আদর করে কিছু খাইতে দিছে, দেওয়ার সাথে সাথেই এই বানরটা ওটা খায় নাই, বানরটা কি করছে, এই খাবারটা একদম তার পিছন দিক নিয়ে গেছে, মানে পায়খানার দ্বার লাগাইছে। মারহাবা কন, পিছনে যখন লাগাইছে যেই লোকটা ভদ্রলোকটা খাইতে দিছে উনি তো হতভম্ব হয়ে গেছেন, আরে আমি শখ করে আদর করে ভালোবেসে তোমার বানরকে খাইতে দিলাম আর তোমার বানর এটা না খেয়ে একদম পায়খানার দ্বারা লাগাইলো, তোমার বানর বেদব? আরে ভাই আমার বানর বেদব না, তা কেমন করে বলে? এর ভিতরে শিক্ষা আছে, এর ভিতরে একটা পন্থা আছে, বলে কি সেটা? উনি বলতেছেন আমি এক সময়
আম পাকার মৌসুমে আমার এই বানরটাকে নিয়ে একটা গ্রামে খেলা দেখানোর জন্য যখন নিয়ে গেছি, এক বেচারা ভদ্রলোক গাছের আম, রূপালি আম, পাকা আম আমার বানরকে খাইতে দিছে, আমার বানর মিষ্টি পাইছে, এইটা খাইতে 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 বিচি সহ একদম গিলিয়া ফেলাইছে। কি করছে? বিচি সহ গিলিয়া ফেলাইছে ভাইজান, বিচি সহ যখন গিলিয়া ফেলাইছে সব তো হজম হয়ে গেছে, কিন্তু বিচিটা হজম হয় নাই, ঠিক কিনা ধরে কন? আমের আটি হজম হবে? আমের আটি যখন হজম হয় নাই, পায়খানা বেগ দিছে, পায়খানা যখন বাদান দে, পায়খানার হাজত যখন হয়েছে, এই বানরটার ওই যে বিচিটা গিয়া একদম পায়খানার দ্বারে ব্যারিকেড হইয়া গেছে, বানরের পেটের ভিতরে ব্যথা, আমার বানর মাটির মধ্যে গড়াগড়ি করে, আমার বানর মাটির মধ্যে চিল্লা চিল্লি করে, ভাইজান এই পর থেকে আমি কষ্ট করে, আমি মেহনত করে বানরের ভিতরে, বানরের পায়খানার দ্বারে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বের করেছিলাম, এরপর থেকে আমার বানর যেইটাই খায়, আগে গুর্জো দ্বারে আগে পায়খানার দ্বারে মাপ দেয় যে বের হবে কিনা, তারপরে শেখায়। তো বাদান রে মানবেন কি মানবেন না সেটা হলো আপনার ব্যাপার, আপনি শাস্তি সইতে পারবেন কিনা, বরদাস্ত করতে পারবেন কিনা, যদি আপনি বরদাস্ত করতে পারেন তাইলে আপনি নামাজ ছাড়িয়েন, কোনো আপত্তি নাই, আর যদি না পারেন আগে আপনাকে ব্যবস্থা করতে হবে, তারপরে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ পড়ে কবরে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার স্থান জান্নাতের মধ্যে করিয়া দিবেন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে, পর পাল্লায় দানা নফল।